নমস্কার বন্ধুরা, তন্বীর পাকশালাতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মটর পোলাও, খেতে অত্যন্ত সুস্বাদু আর বানানো ভীষণ সহজ। প্রেশার কুকারে বানাতে ম্যাক্সিমাম 10 মিনিট সময় লাগে, তার থেকে কমও সময় লাগে। আবার কড়াইতে বানাতে এটা একটু বেশি সময় লাগে, 12 থেকে 15 মিনিট। বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলে ঝটপট এই রেসিপিটি বানিয়ে তাদেরকে সার্ভ করা যায়। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ভিডিও। মটর পোলাও বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 গ্লাস বাসমতি চাল। আপনারা যে কোনো ব্র্যান্ডের বাসমতি চাল ব্যবহার করতে পারেন, আমি এখানে নাফিস বাসমতি চাল নিয়েছি। চালটাকে ভালো করে 3-4 বার জল বদলে বদলে ধুয়ে নেব। চাল ভালো করে ধোয়া হয়ে গেছে, এবার চালটাকে 10 মিনিট জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। খুব বেশিক্ষণ ভেজানোর দরকার নেই, 10 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। পোলাওটা আমি ডিরেক্ট প্রেশার কুকারে বানাবো, তাই জন্য প্রেশার কুকারে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ দেশি ঘি। আপনারা যদি ঘি অপছন্দ করেন তাহলে 2 টেবিল চামচ কুকিং অয়েল বা ভেজিটেবল অয়েল দিয়ে দেবেন। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নে 1টা তেজপাতা, 2টো স্টার অ্যানিস, 2টো দারচিনির টুকরো, 4টে লবঙ্গ, সামান্য একটু জয়িত্রীর টুকরো, আর দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ। যদি বড় এলাচ বাড়িতে থাকে তাহলে বড় এলাচও দেওয়া যেতে পারে, আমার কাছে বড় এলাচ অ্যাভেলেবেল নেই তাই জন্য বড় এলাচ দিতে পারিনি। এবার 30-40 সেকেন্ড সময় ধরে লো ফ্লেমে মশলাগুলোকে ভালো করে ভেজে নেব। গরম মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজুর টুকরো। আপনারা আপনাদের ইচ্ছে মতন কাজু ব্যবহার করতে পারেন, যদি ইচ্ছে নাও হয় কাজু নাও দিতে পারেন। কাজুটাকে আরও 1 মিনিট সময় ধরে লো ফ্লেমে ভেজে নেব। কাজু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ফ্রেশ মটরশুঁটি। বাজারে এখন মটরশুঁটি খুবই ভালো পাওয়া যাচ্ছে, তাই জন্য ফ্রেশ মটরশুঁটি আমি ব্যবহার করেছি। মটরশুঁটিটাকে 2-2.5 মিনিট সময় ধরে লো ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে। যদি এখানে ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করা হতো তাহলে 1 মিনিট সময় ধরে ভাজতে হতো। কাজু আর মটরশুঁটি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল। চালটাকে জল ঝরিয়ে নিয়েছিলাম, 10 মিনিট কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার এই চালটাকে মিডিয়াম ফ্লেমে একদম 2-3 মিনিট সময় ধরে ভেজে নেব। এর থেকে বেশি সময় কিন্তু ভাজার দরকার নেই, আর চাল বেশি নাড়াচাড়া করার দরকার নেই, তাহলে কিন্তু চাল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। চাল ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস গরম জল, দেব আরও 1/2 গ্লাসের থেকে একটু কম জল। যে গ্লাস মেপে আমি চালটা নিয়েছিলাম সেই গ্লাস মেপেই আমি কিন্তু জল দিলাম। আপনারা যদি কাপ বা বাটি মেপে চাল নেন তাহলে সেই কাপ বা বাটি মেপে কিন্তু জলটা দেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে এই সময় হাইতে রেখেছি আর জলটাকে আমি এখন ফুটতে দেব। চাল আর জলের মাপটা কিন্তু একদম সঠিক রাখতে হবে। জল ফুটে উঠেছে, এবার প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দেব। ফ্লেমটাকে আগে থেকেই হাই করে নিয়েছি, প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে 2টো সিটি দিতে হবে। প্রেশার কুকারে পোলাও করতে গেলে সবসময় জলের মাপটা কিন্তু একদম সঠিক রাখতে হবে, তা না হলে পোলাও গলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই পোলাওটা যদি কড়াইতে করতাম তাহলে 1 গ্লাস চালের জন্য 2 গ্লাস জল ব্যবহার করতাম। কড়াইতে করলে জলটা ডাবল লাগে। 1টা সিটি পড়ে গেছে, আরও 1টা সিটি দিতে হবে। সেকেন্ড সিটিটাও পড়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে কুকারটাকে ঠান্ডা করে নেব।
কুকার ঠান্ডা হয়ে গেছে, সমস্ত স্টিম বেরিয়ে গেছে। এবার কুকারের ঢাকনা খুলে চেক করে নিচ্ছি আমাদের পোলাও কেমন তৈরি হয়েছে। দেখুন তৈরি হয়ে গেছে ঝরঝরে মটর পোলাও। একটু সামান্য ভিজে ভাব আছে, খুব সামান্য, এটা নাড়াচাড়া করে খুলে রাখলে কিন্তু তার ভিজে ভাবটা চলে যাবে। তৈরি হয়ে গেছে 10 মিনিটে প্রেশার কুকারে ঝরঝরে মটর পোলাও। ভেজ নন ভেজ কিংবা যে কোনো রকমের ডাল, যেমন ডাল ফ্রাই কিংবা ডাল মাখানির সঙ্গে কিন্তু এটা খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। গরম গরম এগুলোর সাথে পরিবেশন করতে পারেন। আমি আজকে ডাল ফ্রাই বানিয়েছি, তার সাথে এই পোলাওটাকে সার্ভ করছি। আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।